তো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে তোমাদের নতুন একটা ট্রিক শেখাবো, যেটা হলো কি ডায়মন্ড হ্যাক। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি আমার অ্যাকাউন্টে কতটা ডায়মন্ড আছে আর কিছুক্ষণের মধ্যে কতটা ডায়মন্ড হ্যাক করে টোটাল কতটা করি তোমাদেরকে আমি দেখিয়ে দেব। গাইস, লেটস স্টার্ট দ্য ভিডিও। স্কিপ করো না, দেখতে থাকো, ভিডিওটা পুরো দেখো, দেখে কমেন্ট করে জানাবে তোমাদের ডায়মন্ড হ্যাক হলো কি না। নো পেটিএম ইউজ, না ফোনপে ইউজ, ডাইরেক্ট ডায়মন্ড হ্যাক। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমার 514টা ডায়মন্ড আছে। এখন তোমাদের দেখাবো আমি এটা আমি কতটা ডায়মন্ডে হ্যাক করি। তো ভাই এখন টাইমটা দেখে নাও, 20 তারিখ, 12:39। তোমরা দেখো আমি কিভাবে ডায়মন্ডটা হ্যাক করি। তাহলে ভাই এই শুরু করলাম ভিডিও। আরে ফারুক, বাদ নিয়ে। তো ভাই লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো আমি কিভাবে ডায়মন্ডটা হ্যাক করি, কিভাবে 5000 ডায়মন্ড আমি হ্যাক করব। এখন এখানে দেখো বন্ধুরা, 514টা ডায়মন্ড আছে। এটা আমি কিভাবে 5514টা করি শুধু দেখো। তো ফার্স্ট স্টেপ বন্ধুরা, তোমরা প্রথমে কি করবে, তোমরা নিজেদের গেমটা লগ ইন করবে। লগ ইন করার পর বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে একটা সেটিংস, সেটিংসে গিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের বেসিক আছে এখানে, আল্ট্রা, স্ট্যান্ড, কাট অ্যান্ড স্মুথ আছে। তা বন্ধুরা যাদের স্মুথ আছে তারাই স্মুথ করবে। স্মুথ করার পর কি করবে তোমরা, এখানে আদার্সে যাবে। আদার্সে যাওয়ার পর ভাই বন্ধুরা, তখন ব্রাউজার ক্লিয়ার ক্যাচ, ভাই ক্লিয়ার ক্যাচ করলে তোমার যে এগুলো আছে সেগুলো উঠে যাবে। তাই দুবার আমি ক্লিয়ার ক্যাচ করব। তারপর বন্ধুরা কানেকশন রিপোর্ট মারবো দুবার, যাতে ফ্রি ফায়ার যায় না কোম্পানি ভাবে যে এনার কোনো সমস্যা হচ্ছে যার কারণে রিপোর্ট মারছে। প্রথম দুবার তিনবার রিপোর্ট মারার পর এরা কিছু বুঝতে পারবে না, এরা অতটা কেয়ার করবে না, বুঝবে না যে এরা কী করতে চাইছে। চলো বন্ধুরা, দুবার রিপোর্ট মারার পর আমি আরেকবার ক্লিয়ার ক্যাচ করব। ক্লিয়ার ক্যাচ করার পর এটাকে আমি ব্যাক করব। ব্যাক করে এখানে আমি যাব এই অপশানে। তা গিয়ে বন্ধুরা প্রথমেই আমি কি করব, মান্থলি মেম্বারশিপ ভিআইপি 30 ডেজ পাস। তা প্রথমে আমি এটা ক্লিক করব, ক্লিক করব। ক্লিক করার পর এখানে আমার যখন অপশান আসবে তখন আমার ওয়ান ট্যাপ বাই এটা আমি করব না, ওয়ান ট্যাপ বাইটা আমি করব না, এটা ডাইরেক্ট আমি ব্যাক করব, পেমেন্ট ক্যান্সেল করব, পেমেন্ট ক্যান্সেল। তা এটা আরেকবার করতাম কিন্তু এটা আমার এখন নেওয়া আছে, যাবো না, হবে না, আরেকবার আমি এটা করব। এটাও আমি সেম ক্যান্সেল করে দেব, ওয়ান ট্যাপ বাই নেব না, ক্যান্সেল। এবার আমরা যাব টপ আপে, টপ আপ। তো ফার্স্ট অফ অল আমরা কী করব, 80 টাকায় 100টা ডায়মন্ড প্রথমে এটা মারবো। মারার পর আমরা এটাও ক্যান্সেল করব। পুরোটা দেখবে বন্ধুরা, একটু কাটলে, একটু স্কিপ করলে কিন্তু তোমরা পুরোটা বুঝতে পারবে না, আর বুঝতে না পারলে ডায়মন্ড পাবে না। তখন কমেন্ট বক্সে লিখবে কি দাদা কেমন ভিডিও বানিয়েছ, ডায়মন্ড পাইনি, এ পাইনি, ও পাইনি। তখন কিন্তু বললে ভাই হবে না, পুরোটা দেখো ভিডিও দেখে বলো ডায়মন্ড পেয়েছো কি না। তাহলে বন্ধু দেখো এবার এটাই মারবো, 250টাই, 310টা ডায়মন্ড। চলো, এটাও কিন্তু আমি পেমেন্ট ওয়ান ট্যাপ বাই মারবো না, এটাও আমি ক্যান্সেল করবো, এটাও ক্যান্সেল। এবার লাস্ট মারবো 400টায়, এটাই মারার পর আমি সেম ক্যান্সেল। এই তিনটেতে আমি এখন মারবো না, এই তিনটেতে মারবো না, আমি এই তিনটেতে মেরেছি। এবার আমি ব্যাক করবো, ব্যাক করার পর আমি সেটিংসে যাব, গিয়ে আর একবার রিপোর্ট মারবো। যাতে চায়না কোম্পানি ভাবে, দুবার রিপোর্ট মারলাম, যাতে চায়না কোম্পানি ভাবে যে কোনো রকম প্রবলেম হচ্ছে, হয়তো পারচেস করতে চাইছে পারচেস নিচ্ছে না, এরা তখন আমার অ্যাকাউন্টে এসে দেখবে যে এটা কী হচ্ছে। কোনো রকম আমি রিপোর্ট মারলাম, ক্লিয়ার ক্যাচ করবো দুবার, আর একবার করি, তিনবার করলাম, আর ফের কী করবো, ব্যাক করবো। ব্যাক করে ফের সেম ওখানেই যাব আমরা, সেম ওখানেই গিয়ে
ওখানে গিয়ে আমি 599-এ মারবো, ফের আরেকবার মারবো 599-এ। চলো আমি এটাও ক্যান্সেল করব, এটাও ফের ক্যান্সেল করলাম। ভাই পুরোটা দেখো, পুরোটা না দেখলে বুঝতে পারবে না। এবার টপ আপে যাব, টপ আপে গিয়ে এবার নিচে থেকে শুরু করব। চলো প্রথমে 800 এটাও ক্যান্সেল করব, একটা ওয়ান ট্যাপ বাই করব না, ক্যান্সেল। এটাও ক্যান্সেল, সেকেন্ড 1600 টাকায় 2100টা ডায়মন্ড, এটাও ওয়ান ট্যাপ বাই ক্যান্সেল, কারণ আমি পারচেস করব না। ভাই একটু স্কিপ করো না ভিডিও, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না, তখন বলবে না যে দাদা আমাদের পারচেস হয়নি, 5000 ডায়মন্ড পাইনি, তখন কিন্তু বললে হবে না। তাই বলছি ভাই পুরোটাই দেখো, দেখে তারপর কমেন্ট বক্সে জানাও তোমরা ডায়মন্ড পেয়েছো কি না। চলো ক্যান্সেল। এবার আমরা কি করব, ফের আরেকবার সেটিংসে যাব, গিয়ে আদার্সে যাব, এবার একবার সেন্ড রিপোর্ট মারবো, আর একবার ক্লিয়ার ক্যাচ, ব্রাউজারে গিয়ে ক্লিয়ার ক্যাচ, একবার ক্লিয়ার ক্যাচ। এবার আমরা কি করব, ডাইরেক্ট গেমটাকে হোম করব। হোম করে আমরা যাব সেটিংসে, এবার যাব আমরা সেটিংসে, সেটিংসে গিয়ে আমরা যাব অ্যাপস, অ্যাপস অপশানে, অ্যাপস অপশানে গিয়ে আমরা ম্যানেজ অ্যাপসে যাব। জানি না তোমাদের কি কোন সিস্টেমে কি আছে, আমার এখানে যেটা আছে আমি সেটা দিয়ে দেখাচ্ছি, তোমরা এটা খুঁজে নিও। অ্যাপস অপশানে গিয়ে আমরা ফ্রি ফায়ারে যাব, ফ্রি ফায়ারে গিয়ে ক্লিয়ার ডেটা, আমি ক্লিয়ার ডেটা অল ডেটা করব না, আমি করব ক্লিয়ার ক্যাচ, যাতে যে ভাইরাসগুলো আছে এতে উড়ে যায়, ক্লিয়ার ক্যাচ। ওকে আর একবার, এবার ক্লিয়ার ডেটা হয়ে যাবে, ক্লিয়ার ক্লিয়ার ডেটা করলে হবে না, একবারই আমি এর আগেও একবার করেছিলাম। যাই হোক, তো ক্লিয়ার ক্যাচ হয়ে গেছে, এবার আমি ফের গেমে যাব। বন্ধুরা তোমরা একটু স্কিপ করবে না, স্কিপ করলে কিন্তু বুঝতে পারবে না গেমটা, তখন কিন্তু মাথা চাপাতে হবে যে দাদা ডায়মন্ড পেলাম না, এ পেলাম না, ও পেলাম না, দাদা এটা গিফট করো, ওটা গিফট করো, তখন কিন্তু আমি পারবো না। তা ভাই দেখো, এখন চায়না কোম্পানি ভাবছে যে কোনো রকম একটা ফলস আছে, কোনো রকম রিপোর্ট যাচ্ছে, বারবার রিপোর্ট মারছে, ক্লিয়ার ক্যাচ করছি, বারবার পেমেন্ট মেরে ক্যান্সেল করছি, পেমেন্ট নিচ্ছে না, এরা ভাবছে, ও চায়না কোম্পানি ভাবছে যে এর কোনো রকম সমস্যা হচ্ছে। কিন্তু বন্ধুরা তোমরা পুরোটাই দেখো, তোমরা বুঝতে পারবে যে আমি এটা কি করছি। না দেখলে বন্ধুরা তোমাদের লস, আমার কিচ্ছু না ভাই, তোমাদের লস হয়ে যাবে। আমি গেমটা আর একবার ওপেন করার পর সেম পদ্ধতি আরেকবার করবো। দেখো এবার তোমরা, এইবারে দেখো, এইবার মেনলি দেখো আমি কিভাবে ডায়মন্ডটা নিই 5000। তুমিও আশ্চর্য হয়ে যাবে, আমিও আশ্চর্য হয়ে যাবো। দেখো ভাই এবার আমি কিভাবে ডায়মন্ডটা 5000 ডায়মন্ড নিই। চলো সেটিংস, এবার আমি এটা স্মুথটাকে আল্ট্রাতে করে দেবো, যাদের আল্ট্রা আছে তারা আল্ট্রা, যাদের আল্ট্রা নেই তাদের স্ট্যান্ডার্ড। আদার্সে যাব, ক্লিয়ার ক্যাচ দুবার, চলো দুবার ক্লিয়ার ক্যাচ মারা গেল। সেন্ট রিপোর্ট, এবার আমি দুবার সেন্ট রিপোর্ট মারবো, সেন্ট রিপোর্ট। চলো ফের আমি টপ আপ অপশনে যাব, টপ আপ অপশানে গিয়ে ভাই এবার আমি কোনো রকম মেম্বারশিপ, উইকলি মেম্বারশিপে হাত দেবো না, এবার আমি টপ আপে যাবো। টপ আপে গিয়ে এবার কি করব দেখো, এবার আমি নিচে থেকে শুরু করব, নিচের এই কোনা থেকে 4000 থেকে শুরু করব, 4000 থেকে শুরু করব। ওয়ান ট্যাপ পাই, নো ক্যান্সেল, ক্যান্সেল, এবার 1600 এটাও ক্যান্সেল, 800 এটাও ক্যান্সেল, 400 এটাও ক্যান্সেল, 250 এটাও ক্যান্সেল। প্রত্যেকটাতে আমি পেমেন্ট ক্যান্সেল করবো, পেমেন্ট আমি করবো না, পেমেন্ট আমি করবো না, পেমেন্টটাকে ক্যান্সেল করবো, এটাও ক্যান্সেল। এইবারে মজার ব্যাপারটা দেখো, এইবার কিভাবে দেখো 5074টা ডায়মন্ড থেকে কিভাবে 5574টা ডায়মন্ড হয়, সরি 574টা ডায়মন্ড থেকে কিভাবে 574টা ডায়মন্ড হয়, এই ক্যাচ
সেটিংস, স্মুথ, আল্ট্রা, আদার, ক্লিয়ার ক্যাচ, সেন্ট রিপোর্ট, সেন্ট রিপোর্ট। এইবারে দেখো ভাই কি মজাটা কোথায় হয়। চলো ভাই এইবার দেখো আমি 5,000 ডায়মন্ডটা কিভাবে কুইক আমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যায়। এইবার দেখো আমি টপ আপ, আমি ডাইরেক্ট এখান থেকে আমি 4,000 মারবো, যাতে আমার 5,000 ডায়মন্ড, আমি যেটা বলেছিলাম 5,000 ডায়মন্ডটা পেয়ে যাই। এই ক্যান্সেল, সেটিংস, আদার, সেন্ট রিপোর্ট। এইবার দেখো ভাই এই রিপোর্টটা যাওয়ার পর কিভাবে আমার 5,000 ডায়মন্ড অ্যাকাউন্টে চলে আসে। এই দেখো আমার 5,000 ডায়মন্ড চলে এসেছে। ভাই ফ্রি ফায়ারটা কি বোকা চোদা বাবু, যে ইউটিউবে যেখান সেখান দেখায়, এখানে এই ভিডিওতে দেখায়, ওই ভিডিওতে দেখায় যে ডায়মন্ড হ্যাক করছে, ডায়মন্ড হ্যাক এইভাবে হচ্ছে, ডায়মন্ড হ্যাক ওইভাবে হচ্ছে। ভাই এইসব ফালতু ভিডিও চক্করে পড়ো না, লাইফটা হেল হয়ে যাবে ভাই। এই করতে করতে কত অ্যাপ্লিকেশন তুমি ডাউনলোড করো, কত অ্যাপ্লিকেশনের লিঙ্ক পেয়ে তুমি ট্যাপ করো, এই ট্যাপে তোমার ভাই ক্ষতি হবে, তোমার কোনো আইডি হ্যাক হয়ে যাবে, এতে তোমার ফালতু, এইসব ফালতু ভিডিও ভাই। এই যে তুমি এতক্ষণ টাইমটা ওয়েস্ট করে আমার ভিডিওতে দেখেছো, এখন তোমার রাগ হচ্ছে যে ভাই কার ভিডিও এতক্ষণ দেখছিলাম, কোনো ডায়মন্ড ফায়মন্ড পেলাম না, উল্টে আমার টাইমটা লস হয়ে গেল। কিন্তু ভাই আমি কোনো খারাপের মাইন্ডে এটা করিনি, আমি জাস্ট তোমাদেরকে বোঝাতে চেয়েছি ভাই এইসব ডায়মন্ড হ্যাক করা যায় না, কারণ ফ্রি ফায়ার এমনই একটা কোম্পানি, যাই না এমনই একটা কোম্পানি, ওদের টাফ সিস্টেম আছে, ওদের রোবটে কাজ হয়, ওদের এইসব এই দিক দিয়ে কোনো হাতের কাজ হয় না, ওরা সব রোবট দিয়ে এইসব কাজগুলো করে। ফালতু এইসব অ্যাপ্লিকেশনের চক্কর করো না, ইউটিউব ফালতু ডায়মন্ড হ্যাক ভিডিও এইসব দেখো না তো ভাই। আর হ্যাঁ ভাই, কেউ কোনো খারাপ কমেন্ট করলেও কি না করলেও আমি দেখবো না, আমি আমি শেয়ার করবো না, কারণ এটা আমি গালফার জন্যই করেছি, আর তোমরা আশা করি বুঝতে পারবে যে এটা কেন করেছি আমি। কারণ ভাই এই এই ভিডিওটা আমি একটাই আমার উদ্দেশ্য, কেউ যেন না ভাই ফ্রি ফালতু কলে তার নেট ইউজ করে একটা ফালতু ভিডিও দেখতে যাক, কারণ ভাই ডায়মন্ড হ্যাক করা যায় না। ডায়মন্ড হ্যাক করা গেলে ভাই যারা ইউটিউবে ভিডিও দেখে তার আনলিমিটেড ডায়মন্ড আছে, অত লোক মেসেজ মারে যে একটা আলোক ক্যারেক্টার গিফট করো, একটা আলোক ক্যারেক্টার গিফট করো, কই বলছে ভাই ডায়মন্ড টপ আপ করে দেবে, কই ভাই, কেউ তো বলে না যে ভাই আমার অ্যাকাউন্টে এতটা ডায়মন্ড এসেছে বা আমার অ্যাকাউন্টে এই এসেছে। কোনো ইউটিউবার কি পাঠিয়েছে কাউকে, যে যারা বলে আমার আনলিমিটেড হ্যাক হয়ে গেছে, দেখো ভাই তোমরা কি কেউ পেয়েছো, যদি পেয়ে থাকো তাহলে আমায় মেসেজ করো, আমি তাতে খুব ভালো, মানে আমি নেক্সট নেক্সট টাইম এরকম ভিডিও বানাবো না। আর যদি ভাই না পেয়ে থাকো তাহলে ভাই আমায় কমেন্ট বক্সে জানিও, যাতে আমি আরও 10টা লোককে সাহায্য করতে পারি এইসব ভিডিও বানিয়ে। আর ভাই আমি এখন একটা গিভওয়ে চালাচ্ছি, কিভাবে যেটা হচ্ছে আমার 15 তারিখের মধ্যে, সামনের মাসের 15 তারিখের মধ্যে যদি আমার 2K সাবস্ক্রাইবার হয়ে যায়, তাহলে ভাই সেখান থেকে আমি 10 জনকে বেছে 10 জনকে বেছে ইলাইট পাস দেবো। এবার ভাই তোমরা, এবার ভাই আর একটা কথা, কমেন্ট বক্সে কেউ লেখো যে দাদা হাই দাদা, থ্যাংকস দাদা, থ্যাংকস গো, তোমার জন্য আমি 5,000 ডায়মন্ড পেয়ে গেছি, এইভাবে লেখো, যারা আর 10টা ছেলে এসে দেখে লাস্ট পর্যন্ত দেখে, দেখে তারপর এই শিক্ষাটা পায়, তোমরা এইভাবে লেখো, যেমন তোমরা দেখেছো, দেখে লাস্ট এই দেখলে কেমন ভাবে 5,000 ডায়মন্ড নিলাম। সরি ভাই, ওদেরকেও দেখাও তোমরা কমেন্ট বক্স করে জানাও। আর ভিডিওটা আমি লম্বা করছি না ভাই, সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার, কমেন্ট কমেন্টে নিশ্চয়ই জানাবে কেমন লাগলো ভিডিওটা। আর ভাই সাবস্ক্রাইবারটা করে রাখবে, সাবস্ক্রাইবার অ্যান্ড কমেন্টে তোমার ইউআই আইডি, আমি যেটা বললাম ইউআই আইডি, আর তোমার কমেন্টটা জানিয়ে দিও, জানালে ইউআই আইডি। আর আমার যদি 2K সাবস্ক্রাইবার 2 মাস সামনের মাসের মধ্যে হয়ে যায়, সামনের মাসের 15 তারিখের মধ্যে, তাহলে 16 তারিখে সবার ইলাইট পাস আমি মেরে দেবো, 10 দিয়ে 10 জনকে বাছাই হবে, যারা উইনার হবে সেই 10 জনকে ইলাইট পাস আমি মেরে দেবো। সো থ্যাংকস ভাই, থ্যাংকস ফর ওয়াচিং।